বন্যায় আক্রান্ত এগারো জুলাই এখনও সাড়ে নয় লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দপ্তরটির সচিব কামরুল হাসান শুক্রবার পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা সচিব বলেন ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজার আশ্রয় কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুর্গত এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করেন তিনি সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা বলেছে তাদের নিজস্ব বোট তারপরে হেলিকপ্টার তারপরে নৌবাহিনী কোস্টগার্ড তাদের বোট এবং যে ইয়েগুলো আছে এগুলো ব্যবহার করছে জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসেছে লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলো ব্যবহার করছে বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু সেটা হয় খানিকটা পচনশীল হয়তো তখন গবাদি পশুর আক্রমণ হয় তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন সরিয়ে না পড়ে এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে